সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষের ছাত্ররা আসসালামু আলাইকুম আমরা এখন ক্রয় জাবেদা বহুঘড়া একটা ক্রয় জাবেদা করব। এর আগের ক্লাসে আমরা এক ক্রয় জাবেদা করেছিলাম যেখানে শুধুমাত্র ধারে মাল ক্রয় শুধু আসতো আর কোনো কিছু পারচেস করলে সেটা আসতো না কোনো সম্পত্তি পারচেস করুক বা অন্য কিছু পারচেস করুক সেটা আসে না শুধু কি আসতো ধারে মাল ক্রয় সেটা ছিল এক ঘোড়া ক্রয় দা। কিন্তু এখন আমরা করবো ঘরা ক্রয় যাবে দা। তো বহু ঘরা ক্রয় যাবে দায় নিয়ম হচ্ছে আমরা যাই পারচেস করি না কেন ধারে আর কি তার একটা একটা আলাদা একটা ঘর করতে হবে একটা কলাম করতে হবে যেটা এক ঘরা ছিল না এক ঘোড়াতে শুধুমাত্র ধারে মাল ক্রয়টা আসতো বহু ঘরায় আর সবগুলো আসবে এখানে কোয়েশনটা দেখো এটা এক্সারসাইজ থ্রি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পদ্মা প্রকাশনের কোশ্চেনটা ভালো করে খেয়াল করো বহুগরা ক্রয় যাবে দ্য কালান্তিক মজুদ প্রণালী কালান্তিক মজুদ প্রণালী মানে কি যে মজুদ পদ্ধতিতে সারা বছরে একবার মাত্র মজুদের হিসাব করা হবে ওকে কোশ্চেনটা খেয়াল করো সবাই দ্য আইটামস বিলো রিপ্রেজেন্ট দ্য ক্রেডিট ট্রানজ্যাকশান দ্য হিন্দুস্তান সাপ্লাই কোম্পানি ডিউরিং দ্য মান্থ অফ মার্চ টু তো এখানে বলা আছে মার্চ টু পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ফারদিন কোম্পানির টাকা সিক্স হান্ড্রেড ডেট অফ ইনভয়েস টার্ম সব দেওয়া আছে এরপর দেওয়া আছে পার্চেস ট্রাক একটা ট্রাক কিনেছে জিএমেরা কোম্পানি থেকে তারপর আবার অফিস সাপ্লাইজ কিনেছে সাপ্লাই কোম্পানি ডেট দেওয়া আছে এরপরে পারচেস করেছে মার্ক কোম্পানির কাছ থেকে সাবজেক্ট ম্যাক কোম্পানির কাছ থেকে করেছে আটশো টাকা স্টোর সাপ্লাইস তারপর তোমার অফিস সাপ্লাইস ইত্যাদি এরপর আবার পার্চেস মার্চেন্ডাইজ ফ্রম ফার্দিন কোম্পানি টাকা এত স্টোর সাপ্লাইজ এত টাকা আবার পার্চেস মার্চেন্ডাইজ ফ্রম ম্যাক কোম্পানি টাকা নাইন হান্ড্রেড অ্যান্ড স্টোর সাপ্লাইস এত পার্চেস অফিস সাপ্লাইস ওকে প্রিপেয়ার এ মাল্টি কলাম পারচেস জার্নাল বহু ঘরা ঘর করতে বলা হয়েছে এখন তোমরা খেয়াল করো এটার ঘরটা আমাদের কীভাবে হবে ঘরটা ভালো করে খেয়াল করো পার্সেস জার্নাল ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড ডেট অফ ইনভয়েস টার্মস ঘরগুলো আবার দেখো ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড ডেট অফ ইনভয়েস টার্মস পোস্ট রেফারেন্স আবার বলছি ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড ডেট অফ ইনভয়েস টার্মস পোস্ট রেফারেন্স আর এখানে ক্রেডিট হবে কি কি দেখো এপি এপির কাছ থেকে কেনা হবে তা এপি হবে ক্রেডিট আর ডেবিট হবে কি কি দেখো এপি হচ্ছে ক্রেডিট শুধুমাত্র আর ডেবিট হচ্ছে পারচেস অফিস সাপ্লাইস স্টোর সাপ্লাইস আমরা আমাদের কোশ্চানের মধ্যে কিন্তু মার্চেন্ডাইজ পারচেস করার থেকেও ছাড়াও আরও স্টোর সাপ্লাইস কিনেছিল অফিস সাপ্লাইস কিনেছিলো এগুলো ছিল তাই আমরা আলাদা একটা একটা ঘর করলাম এছাড়া ট্রাক কিনেছে একটা ট্রাকের জন্য আমরা দিয়েছি আদার অ্যাকাউন্টস কোনো ফিক্সড অ্যাসেট যদি কিছু ক্রয় করে থাকে সেটা যে আমরা একটা আদার অ্যাকাউন্টস করব। আদার অ্যাকাউন্টসের মধ্যে সেখানে লেখা আছে অ্যাকাউন্টস টাইটেল রেফারেন্স অ্যামাউন্ট ওকে এই হলো আমার ঘর ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড ডেট অফ ইনভার্স টার্মস পোস্ট রেফারেন্স আর ক্রেডিট হবে এপি ডেবিট হবে পারচেস অফিস সাপ্লাইজ স্টোর সাপ্লাইজ আদার অ্যাকাউন্টস এখন আসো প্রথমে আমার কোয়েশানে দেওয়া ছিল যে ফারদিন কোম্পানির কাছ থেকে মার্চেন্ডাইজ পারচেস করেছে ফারদিন কোম্পানির কাছ থেকে যদি কেউ পারচেস করে তাহলে ফারদিন কোম্পানির কাছ থেকে পারচেস করছে তাহলে আমার কি হবে জার্নালটা কি হবে পারচেস ডেবিট ফারদিন কোম্পানি এপি ফারদিন ক্রেডিট তো আমাদের এখানে আমি কার কাছ থেকে কিনেছি ফারদিনের কাছ থেকে সেই জন্য ফার্দিনের নাম ক্রেডিট হলো আর ওইখানে ডেট অফ ইনভেস্ট ছিল থ্রি বাই ওয়ান টার্মস ছিল অ্যান থার্টি ওকে ক্রেডিট তাহলে আমরা এপি ক্রেডিট হচ্ছে সিক্স হান্ড্রেড আর পারচেস ডেবিট এপি ক্রেডিট পারচেস ডেবিট হলো সিক্স হান্ড্রেড এবার আসো তারপরটাতে আসো কী বলেছে কোশ্চেনে খেয়াল করো পারচেস এ ট্রাক ফ্রম জিএমআর কোম্পানি জিএমআর কোম্পানির কাছ থেকে একটা ট্রাক পারচেস করেছে টোয়েন্টি থাউজেন্ড ডেট অফ ইনভার্স থ্রি বাই ফোর টার্মস অ্যান্ড সিক্সটি খেয়াল করো একটা ট্রাক ট্রাক হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট তারপর একটা দেখে না টেন পারচেস অফিস সাপ্লাই ফ্রম সাপ্লাই কোম্পানি টু হান্ড্রেড ডিউ অন ইনভার্স ডেড থ্রি সিক্স টার্মস নেট থার্টি দুটোটা ভালো করে খেয়াল করো আমরা একসাথেই করাবো একটা ট্রাক কিনেছে আর একটা অফিস সাপ্লাইজ কিনেছে ট্রাক কিনেছে পাঁচ তারিখ অফিস সাপ্লাইজ হচ্ছে দশ তারিখে ডেট অফ বিশ হাজার টাকার ট্রাক আর সাপ্লাই হচ্ছে দুশো টাকার ডেট অফ হচ্ছে থ্রি বাই ফোর অ্যান্ড সিক্সটি ওকে এবার আসো অঙ্কের মধ্যে যাই আমরা অঙ্কে খেয়াল করো এবার পাঁচ তারিখে জিএমআর কোম্পানির কাছ থেকে সে ট্রাক কিনেছে তাহলে জার্নাল হবে কি ট্রাক অ্যাকাউন্ট ডেবিট এপি অ্যাকাউন্ট ক্রেডিট তো ট্রাক অ্যাকাউন্ট ডেবিট তার ডেট অফ ছিল থ্রি বাই ফোর টার্মস হলে অ্যান্ড সিক্সটি বিশ হাজার টাকার একটা ট্রাক কিনেছে এপি ক্রেট হলো বিশ হাজার আর আমরা ট্রাকের ঘর করেছি কোথায় আদার অ্যাকাউন্টসে গিয়ে দেখো এখানে ট্রাক ছিল আদার অ্যাকাউন্টসে ট্রাক বসেছে ওকে এছাড়া সাপ্লাইস কিনেছিলো কার কাছ থেকে সাপ্লাই কোম্পানির কাছ থেকে দশ তারিখে অলরেডি আমরা কোয়েশ্চানে দেখেছিলাম তাহলে সাপ্লাইস ডেবিট কার কাছ থেকে কিনেছে এপি সাপ্লাই কোম্পানি ক্রেডিট তো তাহলে খেয়াল করো ডেট অফ ইনভয়েস থ্রি বাই সিক্স অ্যান্ড থার্টি দুশো টাকার সাপ্লাইজ কিনেছে তাহলে সাপ্লাইজ ডেভিট এপিকেটা আমরা জানি এপিকে ক্রেডিট করলাম দুশো আর সাপ্লাইজের আমরা আরেকটা ঘর করেছি সেখানে সাপ্লাইজ বলেছি বসেছি টু হান্ড্রেড যাই কিনবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ঘর হয়ে যাবে এরপরে কোশ্চেনটা খেয়াল করো মার্চ সতেরো পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ম্যাক কোম্পানি টাকা এইট হান্ড্রেড দেখো পারচেস করেছে মার্চেন্ডাইজ অত পণ্য ক্রয় করেছে কত ম্যাক কোম্পানির কাছ থেকে আটশো টাকা স্টোর সাপ্লাইজ কিনেছে তিনশো টাকা অ্যান্ড অফিস সাপ্লাইজ একশো টাকা ডেট অফ ইনভেস্ট থ্রি বাই সিক্সটিন টার্মস এত এত ওকে আমরা এবার করি পারচেস মার্চেন্ডাইজ প্রথম পণ্য ক্রয় করেছে আটশো ম্যাক কোম্পানির কাছ থেকে স্টোর সাপ্লাইজ তিনশো আর অফিস সাপ্লাইস একশো ডেট অফ ইনভার্স থ্রি বাই সিক্সটিন টার্মস টু টেন নেট থার্টি সব কিছু আমরা এখন বসিয়ে দিব সেভেনটিন খেয়াল করো এখানে এই জি এখানে দেখো মার্চ সেভেন্টিন লেখা আছে ম্যাক কোম্পানি ম্যাক কোম্পানির কাছ থেকে কিনেছে থ্রি বাই সিক্সটিন ইনভার্স ছিল টার্ম ছিল এন থার্টি কী কিনেছে পণ্য ক্রয় করেছে বারোশো টাকার সরি পণ্য ক্রয় করেছে আটশো টাকার অফিস সাপ্লাইস কিনেছে একশো স্টোর সাপ্লাইস কিনেছে তিনশো তিনটে যোগ করলে হবে আটশো একশো নয়শো নয়া তিন বারোশো এপির ঘরের রেট হবে ওয়ান ম্যাক কোম্পানির কাছ থেকে কিনেছে সে এবার আসো নেক্সট কোয়েশ্চেনটা খেয়াল করি তারপরে দেওয়া আছে পার্চেস মার্চেন্ট এইটিনে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ফারদিন কোম্পানি আবার ফারদিন কোম্পানির কাছ থেকে কিনেছে কি কিনলো পারচেস মার্চেন্ডাইজ পণ্য ক্রয় করেছে ফারদিন কোম্পানির কাছ থেকে বারোশো টাকা স্টোর সাপ্লাইজ কিনেছে তোমার পাঁচশো টাকা খেয়াল করে রাখো ফার্দিন কোম্পানির কাছ থেকে পারচেস করেছে বারোশো স্টোর সাপ্লাইজ কিনেছে পাঁচশো অফিস সাপ্লাইস কিনেছে দুশো ডেট অফ ইনভার্স থ্রি বাই এইটিন টার্মস টু টেন এ থার্টি ওকে এটাও একেবারে পুরোটাই আগের মতো আবার এখন কিনেছে সে ফারদিন কোম্পানির কাছ থেকে তাহলে আমরা চলে যাই সলিউশনে ফারদিন কোম্পানির কাছ থেকে যদি কিনে থাকে তাহলে আমাদের জার্নাল এখন এখন আমরা কি বসাবো দেখো এইটিনে ফারদিন কোম্পানি বসালাম কি কি কিনেছে ডেট অফ ইনভার্স টার্ম সব বসলো দেখো পারচেস করেছে বারোশো টাকার পণ্য ক্রয় করছে তারপরে তোমার দুইশো টাকার করেছে অফিস সাপ্লাইস আর স্টোর সাপ্লাইস কিনেছে পাঁচশো তাহলে এই তিনোটা যোগ করলে আসবে কত বারোশো দুইশো চোদ্দো সাত পাঁচশো উনিশশো এপিট ঘরে হবে এক হাজার নয়শো এটা হলো মার্চ এইটিনে এরপরে আবার আসে এবার ম্যা আবার কোশ্চনের দিকে খেয়াল করবো আমরা আবার দেখো মার্চ টোয়েন্টি সিক্স পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ম্যাক কোম্পানি আবার ম্যাক কোম্পানির কাছ থেকে কিনেছে নয়শো টাকা পারচেস করেছে স্টোর সাপ্লাইস একশো আর ডেট অফ ইনভারস হচ্ছে থ্রি বাই টোয়েন্টি ফাইভ টার্মস টু উটেন তাহলে আমরা জানি যে এটাও কী হবে আবার যদি সলিউশনে যায় সেখানে দেখবো আমরা ম্যাক কোম্পানি লিখবো আর পারচেস করেছে তাহলে পারচেসের ঘরে যাবে নয়শো স্টোর সাপ্লাইসের ঘরে যাবে একশো এবং ইন ডেট অফ ইনভার্স হবে থ্রি বাই টোয়েন্টি ফাইভ টার্মস টু টেন এট থার্টি এবার মার্চ থার্টিতে থার্টিতে আসো পারচেস অফিস সাপ্লাইজ ফ্রম সাপ্লাই কোম্পানি টাকা সিক্স হান্ড্রেড ডেট অফ ইনভার্স থ্রি বাই টোয়েন্টি এইট টার্মস অ্যান্ড থার্টি সে কী কিনেছে সাপ্লাইস কিনেছে সাপ্লাইজ কোম্পানির কাছ থেকে কত কিনল ছয়শো টাকা ওকে এটাও একেবারে সোজা তাহলে আমরা কী বসাবো মার্স থার্টিনে চলে যাবো মার্স থার্টিনে আসো সাপ্লাইজ কোম্পানির কাছ কিনেছে সাপ্লাই কোম্পানি ক্রেডিট হবে ও হচ্ছে এপি থ্রি বাই টোয়েন্টি এইট অ্যান্ড থার্টি ওকে কী কিনেছে পণ্য সাপ্লাইস কিনেছে তাহলে আমাদের জানান হবে সাপ্লাইস ডেবিট এপি সাপ্লাই কোম্পানির ক্রেডিট তাহলে সাপ্লাইস যেহেতু কিনেছে সাপ্লাইসের ঘরে বসালাম ছয়শো আর এপির ঘরে বসেছে ছয়শো টাকা এবার সবগুলো যোগ করলে দেখো সবগুলো যোগ করলে পঁচিশ এপির ঘরে হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পারচেস থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তারপরে সাপ্লাইস অফিস সাপ্লাইস হচ্ছে এগারোশো স্টোর সাপ্লাইস নয়শো আর ট্রাক তো বিশ হাজার এ হলো আমার মোটামুটি মাল্টি টেস্টে পারচেস জার্নাল এবার আসো এর কোশ্চেনে তোমাদের কিন্তু লেজার চাইবে তো লেজার করা দুটো প্রথম সাবসিডিরি লেজার চাইবে আর চাইবে জেনারেল লেজার এখন জেনারেল লেজার হচ্ছে সাধারণ খতিয়ান কোনটা সাধারণ খতিয়ান আর কোনটা সহকারী খতিয়ান এটাতে মেয়েরা কনফিউজ হয়ে যায় তো সেটা বোঝার জন্য আমি তোমাদের দেখাচ্ছি লেজার হবে উপরে যাদের নাম আছে কার কার নাম আছে যেমন এখানে এপি আছে পারচেজ আছে অফিস সাপ্লাইজ আছে স্টোর সাপ্লাইজ আছে ট্রাক আছে তাহলে এগুলো হবে আমাদের জেনারেল জার্নাল পারচেস অফিস সাপ্লাইজ স্টোর সাপ্লাইজ ট্রাক এগুলো হচ্ছে জেনারেল জার্নাল আর সাবসিডিয়ারি সহকারী ক্ষতান হচ্ছে কোনটা যাদের নামে অ্যাকাউন্ট হয়েছে নাম কাদের এই যে পর দিন জিএমার সাপ্লাই ম্যাক কোম্পানি এরা এরা হচ্ছে সাবসিডি লেজার আবার বলছি ঘরের উপরে যাদের নামগুলো থাকবে সেগুলো হচ্ছে জেনারেল লেজার এপি পারচেস স্টোর সাপ্লাইজ অফিস সাপ্লাইজ ট্রাক এগুলো জেনারেল আর সাবসিডিয়ারি মানে হচ্ছে পানাদারদের নামে যে যে পানাদারের নাম দেওয়া আছে তারা হচ্ছে সাবসিডিয়ারি লেজার তো খেয়াল করো প্রথম জেরাল লেজারে আসি প্রথম আসি আমরা স্টোর সাপ্লাইসে আমার স্টোর সাপ্লাইসে যোগফল ছিল নয়শো তাহলে স্টোর সাপ্লাইস কিন্তু ডেবিট হয়েছে এক্সপ্লেনেশনে করে কিছু দেওয়ার দরকার নাই জেরাল লেজার যেগুলো করব সবগুলো হবে মাসের শেষ তারিখ মার্চ একত্রিশ মার্চ একত্রিশের মধ্যে এখানে আমরা পার্চেস জার্নাল দিলাম পোস্ট রেফারেন্সে তারপরে এখানে আমাদের যেহেতু জার্নালে পারচেস সাপ্লাইস হয়েছিল ডেবিট স্টোর সাপ্লাইস তো ডেবিটের ঘরে বসালাম নয়শো ব্যালেন্সের ঘরে নয়শো একইভাবে অফিস সাপ্লাইসও সেম ডেবিট করেছিলাম আমরা অফিস সাপ্লাই মাসের শেষ তারিখ অফিস সাপ্লাইস টোটাল ছিল ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডেবিট আবার ব্যালেন্সের ঘরে ডেবিট হয়েছে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ট্রাক ট্রাক কিনেছে যে তারিখ মার্চের পাঁচ তারিখে সেই তারিখ অনুযায়ী ট্রাক কিনেছি বিশ হাজার তাহলে ট্রাক ডেবিট হয়েছে বিশ হাজার ব্যালেন্সের ঘরে ডেবিট হবে বিশ হাজার আর বাকি রইল কি ট্রাক গেল এবার আসে এপি এপি মাসের শেষ তারিখ হবে জেনারেল লেজার যেগুলো হবে সেগুলো হবে সব মাসের শেষ তারিখ তো মার্চ একত্রিশ তারিখ দিলাম পার্চেজ জানান থ্রি দিলাম আর এপির যোগফল ছিল টোয়েন্টি ফাইভ এপি আমাদের ঘরে কি হয়েছে ক্রেডিট ছিল এপি তো এপি ক্রেডিট ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা ব্যালেন্সের ঘরে ক্রেডিট হবে পঁচিশ হাজার পাঁচশো এখানে ভুল আছে ক্রেডিট হবে পঁচিশ হাজার পাঁচশো করে যাবে ক্রেডিট সাইডে এবার আসো সাবসিডেরি লেজার সহকারী খতিয়ান সহকারী খতিয়ানের মধ্যে সবার আগে হচ্ছে জিএমআর কোম্পানি যে তারিখে জিএমআর কোম্পানি কাছ থেকে কেনা হয়েছে সেই তারিখ দিতে হবে মার্চ পাঁচ যে তারিখে কিনেছি সেই তারিখে দিলাম যা কিনেছি জিএমআর কাছ থেকে আমরা ট্রাক কিনেছিলাম তো জিএমআর কোম্পানি হচ্ছে আমার এপি এপি ছিল ক্রেডিট তাই আমি ক্রেডিট পাশে বসালাম টোয়েন্টি থাউজেন্ড ব্যালেন্স ক্রেডিট হবে টোয়েন্টি থাউজেন্ড এরপর ম্যাক কোম্পানিতে আসো ম্যাক কোম্পানির কাছ থেকে আমরা দুইটা পারচেস করেছিলাম একটা মার্চ সেভেন্টিন আর একটা মার্চ টোয়েন্টি সিক্স এক্সপ্লেনেশান করে কিছু দেওয়ার দরকার নাই পার্চেস জার্নাল আমরা যেহেতু বলেছি সাবসিডির যতগুলো নাম তারা হচ্ছে সবাই এপি এপি এখানে ক্রেডিট হয়েছে যা যা কিনেছে যাদের কাছ থেকে কিনেছে সবার নামে সেই টাকাগুলো হবে ক্রেডিট তো দুটো তারিখে ক্রেডিট হলো বারোশো ছয়শো আর ব্যালেন্স হবে আঠারোশো একইভাবে সাপ্লাই কোম্পানি দুটো পারচেস করেছিলাম সাপ্লাই কোম্পানির কাছ থেকে সেই তারিখ অনুযায়ী বসাতে হবে আমাদের এবং ওটা হবে ক্রেডিট সাপ্লাই কোম্পানি যেহেতু সে এপি পাওনাদার তাই ক্রেডিট করেছে ক্রেডিট ঘরে বসালাম দুটো এরপরে আসো ফারদিন কোম্পানি ফারদিন কোম্পানিও কাছ থেকে আমরা দুটো পারচেস করেছিলাম মার্চ টু এবং মার্চ এইটিন দুটোই আমরা কিন্তু ক্রেডিট পাশে বসিয়ে দিয়েছি কারণ ও হচ্ছে আমাদের এপি দুইটা বসিয়ে ফারদিন কোম্পানির ব্যালেন্স এসছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই হলো আমাদের আজকের অঙ্ক তোমরা আবার আমি প্রথম থেকে বলে যাই একটু খেয়াল করো কি হবে আমাদের আমরা এখন করব মাল্টি স্টেপ পারচেস জার্নাল ঘরা ক্রয় যাবেদা আমরা জানি এক ঘোড়া ক্রয় যাবেদের মধ্যে শুধুমাত্র ধারে পণ্য ক্রয়গুলো আসে আর অন্য কোনো ক্রয় এক একঘড়া ক্রয় যাবেদায় আসে না কিন্তু বহু ঘরা ক্রয় যাবে জাবেদায় যা যা পারচেস করবে সবগুলো আসবে ধারে হইতে হবে অবশ্যই তো এখানে পারচেস মার্চেন্ডাইজ ছিল স্টোর সাপ্লাইজ কিনেছিল। অফিস সাপ্লাইজ কিনেছে ট্রাক কিনেছে যা যা কিনেছে সব কিছুর জন্য আমরা ঘর করেছিলাম দেখো ঘরটা খেয়াল করো আবার বলে দিচ্ছি ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড ডেট অফ ইনভয়েস টার্মস পোস্ট রেফারেন্স এছাড়া ক্রেডিট হয়েছে এপি বাকি যা যা কিনেছে সবগুলো নাম ডেবিট হয়েছে আর লেজার আমরা কিভাবে করব। আমরা জানি লেজার করতে হলে একটা জেরান লেজার থাকে আর একটা থাকে সাবসিডিয়ারি লেজার জেরান লেজার মানে হচ্ছে ঘরের উপরে যাদের নাম থাকে এপি পারচেস স্টোর সাপ্লাইজ অফিস সাপ্লাইজ ট্রাক এরা হচ্ছে জেনারেল লেজার আর সাবসিডি লেজার মানে হচ্ছে কোন ব্যক্তির নামে যে হিসাবগুলো হয় অর্থাৎ এপি এই যেমন এখানে ম্যাক আছে সাপ্লাই ফার দিন ওরা হচ্ছে আমার সাবসিডি লেজার তাহলে ঘরের উপরে যাদের নামগুলো থাকে তারা জেনারেল লেজার আর ব্যক্তির নামে যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো হচ্ছে সাবসিডির লেজার একটা সাধারণ খতিয়ান একটা সহকারী খতিয়ান এ হল আমাদের আজকের অঙ্ক তোমরা আবার ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ